আসলে অনুপ্রাণিত করা, উদ্দীপ্ত হওয়া অত্যন্ত বেশি জরুরি হয়ে পড়েছে। প্রিয় সন্ন্যামী ভাইয়েরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবসময় একটা অগ্রণী ভূমিকা পালন করেছে, বিশেষ করে ছাত্র রাজনীতির ক্ষেত্রে তাদের ভূমিকা অস্বীকার করবার কোন উপায় নেই। আজকে অত্যন্ত আশার কথা, সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেটা আগে জগন্নাথ কলেজ ছিল, তার সাবেক ও বর্তমান ছাত্ররা এক হয়ে তারা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজকে তারা সমবেত হয়েছে। আজকে সংকটটা কোথায়? সংকট হচ্ছে যে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র চক্রান্তের মধ্য দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রবিহীন করা হচ্ছে, এবং সেই জন্যই গণতন্ত্রের যারা নেতা, গণতন্ত্রের যারা নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্রকে যারা প্রতিষ্ঠা করেছেন অতীতে বাংলাদেশে, তাদের কাছ থেকে রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার চক্রান্ত করা হচ্ছে, এবং সেই জন্যই আজকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে সচেতনভাবে সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়ে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে, রাষ্ট্রের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে আজকে এক দলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে। লক্ষ্য করে দেখবেন যে আজকে রাষ্ট্রের সমস্ত যন্ত্রগুলোকে ব্যবহার করা হচ্ছে, বিচার বিভাগ প্রশাসন থেকে শুরু করে এমনকি মিডিয়া পর্যন্ত তারা এর হাত থেকে রেহাই দিচ্ছে না। আজকে সমস্ত পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, তাহলে দেখবেন যে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে গণতন্ত্রকে পৃথিবীর দিকে বিদায় দেওয়ার জন্য একটা চক্রান্ত শুরু হয়েছে। আজকে আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, জনগণের স্বাধীনতায় বিশ্বাস করি, তাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে বারবার করে বলে গিয়েছিলেন যে আজকে দল মত নির্বিশেষে সকলকে গণতন্ত্রকে রক্ষা করবার জন্য, মানুষের অধিকারকে রক্ষা করবার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে একইভাবে সেই নেত্রীকে মুক্ত করবার জন্য, দেশের গণতন্ত্রকে ফিরে আনবার জন্য আমাদের সকলকে আজকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পরে আমরা একটা যৌথ নেতৃত্ব গড়ে তুলেছি, সেই যৌথ নেতৃত্বের মধ্য দিয়ে সমস্ত সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে জনগণের কাছে যাচ্ছি, জনগণকে সঙ্গে নিয়ে জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করে আজকে আমাদেরকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, দেশনেত্রীকে মুক্ত করতে হবে, তারেক রহমান সাহেবকে দেশে ফিরে আনতে হবে, হাজার হাজার নেতা কর্মী যারা আমাদের আজকে আটক হয়ে আছে তাদেরকে আজ বন্ধুবান্ধব। ছাত্ররা সারা জীবন সব সময় সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, এই ছাত্ররা বাংলাদেশে ভাষা আন্দোলনের বুকে রক্ত দিয়েছে, ঊনসত্তরের আন্দোলনের বুকে রক্ত দিয়েছে, নব্বইয়ের আন্দোলনের বুকে রক্ত দিয়েছে, একাত্তরের স্বাধীনতা যুদ্ধে তারা বুকের রক্ত দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছে। আজকে সেই ছাত্র বলুন, তরুণ বলুন, যুবক বলুন, তাদের সঙ্গে আরেকটা মহান দায়িত্ব এসেছে, সেই দায়িত্ব হচ্ছে এই দেশকে রক্ষা করবার জন্য, গণতন্ত্রকে রক্ষা করবার জন্য, আমাদের গণতন্ত্রের মাতা দেশের নেত্রীকে মুক্ত করবার জন্য আমাদেরকে আজকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আজকে আন্দোলন দুর্বার আন্দোলন করে তুলতে হবে। আসুন আজকে আমরা আমাদের এই সমাবেশের মধ্য দিয়ে এই শপথ গ্রহণ করি যে আমরা আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রকে ফিরে আনবো, দেশকে মুক্ত করবো, তার একটা মানুষকে দেশে ফিরিয়ে আনবো। খারাপ লাগে যখন দেখি আমাদের সহকর্মী ফজলুল মিলন, হাইবুল্লাহ খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু সহ অসংখ্য নেতা কর্মী আজকে এখনো কারাগারে আছেন। আসুন আজকে আমরা এই নেতাদেরকে মুক্ত করবার জন্য, নেত্রীকে মুক্ত করবার জন্য একসাথে একটি গণ আন্দোলন সৃষ্টি করি, যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা নেত্রীকে মুক্ত করব, দেশকে মুক্ত করব, গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। আপনাদের আবার সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সময় মতো আপনারা এই সভাটা শেষ করতে পেরেছেন, সেই জন্য আয়োজনকে আবারও আমি ধন্যবাদ জানাই। খোদা হাফেজ বাংলাদেশ। আরেকটি কথা, আচ্ছা আমি বলি, আমরা জানি যে শ্রীলঙ্কায় একটা বোমা বিস্ফোরণ হয়েছে পরপর তিনটি জায়গায় তিন ঘটনা, এবং অনেক হতাহত হয়েছে,
আমরা এটাকে সবসময় নিন্দা জানিয়েছি, আমরা গতকালও নিন্দা জানিয়েছি। যারা হতাহত হয়েছেন তাদের প্রতি আমাদের একাত্মতা ঘোষণা করেছি এবং আমাদের আহত হয়েছেন তাদের সহানুভূতি জানিয়েছি, তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক। আবার আমরা বলছি যে আমরা এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের টেরোরিস্ট অ্যাক্টিভিটিসকে আমরা নিন্দা জানাই, প্রতিবাদ করি এবং সেটা বৈশ্ব বিশ্বে একটা আন্দোলন গড়ে তুলতে হবে এটাকে বন্ধ করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।